প্রিয় দর্শক, আমরা আজ চলে এসেছি ঠাকুরগাঁ বিমানবন্দর। এটি ঠাকুরগাঁ জেলার রোড পীরগঞ্জ হাইওয়ের মাঝখানে শিবগঞ্জ নামক স্থানে অবস্থিত। এটা দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁ বিমানবন্দরের মূল ফটক। আমার সাথে দুজন এসেছেন, এর মধ্যে একজন শিক্ষক পথিক হাসান সাজু, আর একজন রিমন নওগাঁ থেকে এসেছেন। মূলত তার জন্যই আমাদের এখানে আসা। আমরা আপনাদেরকে এই মূল ফটকের বাইরে যে রানওয়ে আছে, এই রানওয়েটা পুরোটাই ঘুরে দেখাবো। বিশাল রানওয়ে আমরা শুনেছি। আমরা এখন রানওয়ের দিকে যাচ্ছি। রানওয়ে বিশাল। আসলে এটি আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার যোগ্যতা রাখে। তবে এলাকাবাসীর দাবি, এই বিমানবন্দরটি চালু হলে এখানকার অর্থনৈতিক
অনেক উন্নয়ন ঘটবে, বাণিজ্যিক প্রসার ঘটবে এবং শিল্পায়ন শুরু হয়ে যাবে। মোট কথা এটি একটি অর্থনৈতিক জোন হিসেবে কাজ করবে এই বিমানবন্দরটি। তাই এই বিমানবন্দরটি আবার পুনরায় চালু হোক এই প্রত্যাশাকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ঠাকুরগাঁওবাসীকে।